बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम सुप्रिय शिक्षार्थीरा आशा करी भालो आछो आमी भालो आछि आलहमदुलिल्लाह आमरा खूब द्रुत आजके एकटु लेसनेर मध्ये चले जाब देखो एर आगेर क्लासे आमरा इंट्रोड्यूसिंग स्टूडेंट दैट मीन्स रिया इस्लामेर लेसन थेके किछु कोश्चेन आंसार शिखेछिलाम सेई साथे एकटा शर्ट कम्पोजिशन शिखेछिलाम आज के आबार ओई एकी लेसन थेके आमरा एकटु आरेकटा कोश्चेन शिखते जाच्छि देखो आमी कोश्चेनेर ल्यांगुয়েজটা লিখেছি তোমরা আগে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা একটু ফলো করো রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট এন্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট এখানে তোমাদের একটু মনে করে দেখতে হবে যে রিয়া ইসলামের টেক্সটটা কি ছিল এটা আমরা আগে পড়েছি আগে শিখেছি রিয়া ইসলাম নামে একজন স্টুডেন্ট শি রিডস ইন ক্লাস 3 হার শি ইজ 8 ইয়ার্স ওল্ড হার দি নেম অফ হার স্কুল ইজ রাজবাড়ি প্রাইমারি স্কুল তোমরা বইটা খুলে নাও সবাই আমার হাতে আজকে এই মুহূর্তে বই নেই যাই হোক তোমরা বইটা খুলে নাও এবং আরেকবার টেক্সটটা পড়ে নাও যেন তোমরা এই প্রশ্ন যেমন রাইট ট্রু ট্রু বলতে কি সত্য ফর কারেক্ট স্টেটমেন্ট সত্য বক্তব্যের জন্য বা সঠিক বক্তব্যের জন্য ট্রু লিখবে বা সত্য লিখবে ইংরেজিতে আমরা ট্রু লিখব এবং ইনকারেক্ট অসঠিক যেটা সঠিক নয় বা ভুল বক্তব্য সেটার জন্য আমরা ফলস লিখব আমরা প্রশ্ন ল্যাঙ্গুয়েজটা এরকম হবে তোমরা একটু পড়ে নেবে তাহলে তোমরা প্রশ্নের উত্তরটা প্রশ্নের বাংলাটা ধরতে পারলে উত্তরটা খুব ইজিলি করে ফেলতে পারবে এটা একটা খুব সহজ আইটে ট্রু এন্ড ফলস তাহলে আমরা রিয়া ইসলামের টেক্সটটা আরেকবার পড়ে নেব এবং তারপরে আমরা এই যে পাঁচটা বাক্য এখানে লিখেছি এগুলো ট্রু না ফলস এটা আমরা উত্তরটা লিখব প্রথমে আমরা দেখে নেই এক নাম্বার স্টেটমেন্টটা আমরা কি লিখেছি এখানে আমি আরেকটু কথা মনে করে দিতে চাই এর আগের ক্লাসগুলোতে আমরা সেন্টেন্স শিখেছিলাম অ্যাসারটিভ সেন্টেন্স শিখেছিলাম ইন্টারোগেটিভ ইম্পারেটিভ মানে সেন্টেন্স কাইন্ডস অফ সেন্টেন্সও শিখেছিলাম ওইটারও আইটেম একটু এখানে আমাদের মনে করতে হবে প্রথমটা আমি আবারও একটু খেয়াল করছি দেখো প্রথমটা একটু পড়ে নাও রিয়া ইসলাম ইজ আ লার্নার লার্নার মানে কি আমরা টেক্সটে পড়েছিলাম রিয়া ইসলাম ইজ আ স্টুডেন্ট একজন ছাত্রী আর এখানে আমরা ওই শব্দটারই সিমিলার আরেকটা ওয়ার্ড ইউজ করেছি লার্নার লার্নার মানে কি এই যে আমি প্রথমেই বললাম প্রিয় শিক্ষার্থীরা সেটাই হচ্ছে লার্নার মিন্স হচ্ছে শিক্ষার্থী তাহলে রিয়া ইসলাম কি একজন শিক্ষার্থী নয় চিন্তা করো হ্যাঁ অফকোর্স রিয়া ইসলাম ইজ আ লার্নার সে একজন শিক্ষার্থী তাহলে এই স্টেটমেন্টটা কি আমাদের সত্য হচ্ছে নাকি মিথ্যা হচ্ছে ট্রু না ফলস ইয়েস এই বক্তব্যটা সত্য আমি এখন উত্তরগুলা লিখছি না প্রথমে আগে পড়ে নাও তারপরে আমি এগুলো মিশিয়ে দিই উত্তরগুলো কিভাবে লিখতে হবে সেগুলো দেখাবো তারপরে তা দেখো শি ইজ ইন ক্লাস 4 এই স্টেটমেন্টটা দেখো এই স্টেটমেন্টটা একটু এটাও মনে করার চেষ্টা করো সে ক্লাস 4 এ আর আমরা টেক্সটের মধ্যে কি পেয়েছিলাম টেক্সটের মধ্যে সে কি ক্লাস 4 এ না সে ক্লাস 3 তে তাহলে এই স্টেটমেন্টটা ফলস সেক্ষেত্রে আমরা ফলস লিখব নেক্সট কোশ্চেন ফলো করো দি নেম অফ আর স্কুল ইজ লাউস স্কুল অ্যান্ড কলেজ ডিয়ার লার্নার এখানে দেখো তোমরা যে রিয়া ইসলাম কিন্তু লাউস স্কুল অ্যান্ড কলেজে পড়ে না সে কোথায় পড়ে রাজবাড়ি প্রাইমারি স্কুল ওকে তাহলে এই স্টেটমেন্টটা কি হবে এই স্টেটমেন্টটা তাহলে ফলস হবে ভেরি গুড আমি জানি এটা তোমরা সবাই বলতে পারবা তারপরে দেখো নাম্বার 4 শি ইজ 8 ইয়ার্স ওল্ড তার বয়স 8 বছর
তার বয়স 8 বছর এই বাক্যটা বা এই স্টেটমেন্টটা কি কারেক্ট না ইনকারেক্ট ইনকারেক্ট মানে হচ্ছে যেটা সঠিক নয় আর কারেক্ট হচ্ছে সঠিক তাহলে এই বক্তব্যটা বা এই স্টেটমেন্টটা কি এই স্টেটমেন্টটা ট্রু কারণ শি ইজ 8 ইয়ার্স ওল্ডই ছিল বা আছে ওই টেক্সটের মধ্যে পরেরটা দেখো শি ইজ এ গার্ল এটা একটা সেন্টেন্স লিখেছি আমি একটু আগে বলেছি যে এর আগে যে আমি তোমাদেরকে সেন্টেন্স শিখিয়েছিলাম সেটাও আমাদের এখানে একটু লাগবে দেখো চিন্তা করে দেখো শি ইজ এ গার্ল এটা একটা সেন্টেন্স আমি লিখেছি এবং এখানে আরেকটু জুড়ে দিয়েছি দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাসার্টিভ সেন্টেন্স এই সেন্টেন্সটা এটার বাংলা কি দাঁড়াচ্ছে এই সেন্টেন্সটা একটা অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্যের উদাহরণ তাহলে এখন চিন্তা করে দেখো আসলে কি তাই এটা অ্যাসার্টিভ বাক্যের উদাহরণ খেয়াল করো এটা অ্যাসার্টিভ বাক্যেরই উদাহরণ তাহলে এটা হবে ট্রু এবার আমরা উত্তরগুলো লিখব সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খাতা কলম নিয়ে রেডি হও আমি এটা একটা একটা করে মিশাবো আর উত্তরগুলো লিখব কিভাবে লিখব প্রথমটা ছিল অ্যানসার অ্যানসারস খালি এটা দিয়েই লিখলাম প্রথমটা ছিল কি রিয়া ইসলাম ইজ এ লার্নার কী হবে ট্রু হবে তাহলে আমরা উত্তরটা লিখব ট্রু তারপর শুধু এটুকু লিখে ছেড়ে দেবো ফুল স্টপ বসিয়ে ছেড়ে দেবো এর সাথে আর কিছু লিখতে হবে না তোমরা অনেকেই তারপরে কি ছিল অনেকে ওটা ভুল করো কারেক্ট স্টেটমেন্ট লিখতে যাও কারেক্ট স্টেটমেন্ট লেখা লাগবে না আমরা শুধু ট্রু লিখে ছেড়ে দেবো এরপরেরটা কি ছিল এরপরেরটা তো এই ভুলেই গেলাম মনে হচ্ছে এরপরেরটা সেন্টেন্সটা শি ইজ এটা তো এই নাম্বারে আচ্ছা মিশিয়ে দেওয়ার জন্য এটা সমস্যা হলো এটা তোমরা নিজেরাই করবে এখানে ট্রু না ফলস হবে নিজেরা এটা খেয়াল করো করে লিখবে তিন নাম্বারটা কি হবে তিন নাম্বারটা ফলস হবে চার নাম্বারটা কি হবে দেখো শি ইজ 8 ইয়ার্স ওল্ড এই দুই নাম্বারটা তোমাদের জন্য আমি রাখলাম তোমরা এখানে নিজেরাই বসিয়ে নেবে আর তিন নাম্বারটা আমি ফলস লিখে দিলাম এভাবে শুধু ট্রু হলে ট্রু অথবা ফলস হলে ফলস লিখবে আর চার নাম্বারটা শি ইজ 8 ইয়ার্স ওল্ড তার মানে এটা সঠিক যেহেতু এই স্টেটমেন্টটা সঠিক আমরা এখানে ট্রু লিখব টি আর ইউই পাঁচ নাম্বারটা পড়ে দেখো শি ইজ আ গার্ল দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাসার্টিভ সেন্টেন্স এটাও ট্রু তাহলে এটাও ট্রু লিখে জাস্ট এইভাবে লিখেই আমরা ছেড়ে দেব মাই ডিয়ার লার্নার আজকে একটু শর্টলি ক্লাসটা আমি নেব এরপরের ক্লাসে আমরা পার্ট অফ স্পিচ শিখব এটা তোমরা একটু এস ডাব্লিউ নিয়ে নাও পার্ট অফ স্পিচ একটু বই থেকে রিডিং পড়ে রাখবে এবং এটা সেন্টেন্সের পরেই এই গ্রামাটিক্যাল আইটেমটা আসবে ওকে মাই ডিয়ার লার্নার দ্যাটস অল টুডে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম খুব দ্রুত